29, 30, 31 প্যাকেট পাওয়া গেল তুমি এর জন্য। এখান থেকে দেখা যাচ্ছে উনি দূর থেকে দেখতে পান না। জুলাই 2024 ম্যাচ শেষ, এই মাসে ম্যাচ শেষ, অক্টোবর 24। নাম লেখেন রে ভাই, তিন দিনের জন্য বন্ধ থাকবে, তিন দিন আপনি যত মেয়াদের জন্য ওষুধ আছে সবগুলো আলাদা করে দিন। বিএসটি লাইসেন্স আছে আপনার? বিএসটি লাইসেন্স নাই, লাইসেন্স করতে লাইসেন্স নেই। এই কেকগুলো তারা বেশি পছন্দ করে বলেন তো? মাছের মাছটা পছন্দ করে। কোন তিন দিন? আজকে কিভাবে বুঝলেন যে আজকে থেকে তিন দিন? আজকে তো তারিখ লেখা নেই, আগামীকাল যখন যাবে তখন আগামীকাল বলবে আজকে থেকে তিন দিন। তিন দিন যেদিন পারবে সেদিন আবার আপনি বলবেন আজকে থেকে তিন দিন। তার মানে আপনার তিন দিন এই মাসে মেয়াদ শেষ, অক্টোবর 24। নাম লেখেন রে ভাই। আচ্ছা সরি, এটা এটার মেয়াদ শেষ হবে সেপ্টেম্বর 2023 এর মধ্যে। মানে মাল নাই স্যার। নাম লেখেন, নাম এমএস কবি। ভর্তি আছে, আপনি একটু গণেন দয়া করে। গণেন তো কয় প্যাকেট পেলাম আমরা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, প্যাকেট পাওয়া গেল তুমি আর জন্য। বললাম না এক মাস আগে থেকে আপনি কেটে ইয়ে করতে পারবে, কোম্পানিগুলো তো নেয় না। আপনি কোথায় রাখেন, পরে আপনি এক মাস পরে দেন। কোম্পানি দিছিলাম, কোম্পানি ওই মাস শেষ হোক শেষ হোক, আপনি বিক্রি করেন ওটা রেখে দেন। কোম্পানির একটু কিছু করে না স্যার, এখন আইন মানতে চাচ্ছেন না? আইন মানবো কিন্তু মেয়াদ তো অবশ্যই রাখছেন। আমি অসুস্থ, আমি অনেকদিন পরে আসি। এগুলো এক্সকিউজ না স্যার, আমি সরি করেছেন। জি স্যার, স্যার মাফ করেন, স্যার স্যার মাফ করেন। কত স্যার? ও স্যার দরিন আছে স্যার, মনোযোগ দেওয়া হয়নি। আর এক্সপায়ার আপনি বিক্রি করতেছেন? রেখেছেন কেন তাহলে? আমরা 10 মিনিটের ভিতর 40-45 প্যাকেট পেয়ে গেলাম। জুলাই 2024 মেয়াদ শেষ, ভর্তি উনি বলেন যে নেই নেই, কত করলে হবে আলাদা করে দিন। এসব বিক্রয় কার্যক্রম এখান থেকে দেখা যাচ্ছে। আপনি কি মানুষ? এখান থেকে দেখা যাচ্ছে উনি দূর থেকে দেখতে পান না। আপনার নাম কি? মোহাম্মদ তরিকুল ইসলাম। চেরি ফল আপনি চিনেন? এটা বের করুন তো একটা, বের করেন। চেরি ফল কি এখানে আছে? কোথায় আছে? কোথায় দিয়েছে কারখানা? কোথায় কোথায়? এর উপরে কারখানায় তো আছে, কারখানায় আছে। আচ্ছা এই একটা বার্থডে কেক বের করেন, কারখানায় যে দেখাবো একটা কেক বের করেন। আপনি নিজে খাবেন কিনা তাদের জন্য এটা নিয়ে যেতে হবে, তাই না?
জন্মদিন তো এটা উৎপাদন তারিখ যদি না দেন কয়েকদিন পর্যন্ত বিক্রি করেন সর্বোচ্চ তিন দিন কোন তিন দিন উৎপাদন তারিখ না দিলে আপনি বুঝবেন কিভাবে তিন দিন হয়েছে কিনা লেখা আছে আগামকাল যখন যাবে তখন আগামকাল বলবে আজকে থেকে তিন দিন, তিন দিন যেদিন পারবে সেদিন আবার আপনি বলবেন আজকে থেকে তিন দিন, তার মানে আপনার তিন দিন কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না, চলবে না, এগুলো করতে পারবেন না, এগুলো ডেট দিতে হবে। কোনদিন সত্য কথা বলবেন কেমন সফট না হার্ড? এটা কি সফট না হার্ড দেখেন তো, আপনি একটু ওই হাজার পরে রং বলে না গ্রামে বলে তারপরে ভাবিতে রং, এই রং কিছু চিনি মিশিয়ে দেখা যাচ্ছে যে লাল করে ফেলেছে, করে চেরি ফল বলে বিক্রি করেছে, এটা চেরি ফল না। এটাই আপনার বিএসটাইল এর আইনে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে, শর্ত আছে না, আপনি কোন খাদ্য পণ্য প্রোডাকশনে গেলে ওই খাদ্য পণ্যের কি কি আইন মানতে হবে, কি কি ইনস্ট্রুমেন্ট থাকতে হবে, তাদের এই টার্মস এন্ড কন্ডিশন যখন ফুলফিল করবেন তখন তারা সার্টিফিকেট দিবে। এখানে ধরাধরি বিষয় না, তো তদবিরের বিষয় নাই, তো এটা ওই গেছিলাম যোগাযোগ করেছিলাম এগুলো ইতিহাস, ওগুলো বাদ দেন, বুঝতে পারছেন অপরাধ হয়ে গেছে। কি কি ভুল হয়েছে বলেন তার একবার, মালের নাকি খাদ্য পণ্যের মরকাবাদ্য করেছেন, অতএব এখানে উৎপাদন মেয়াদ এগুলো দিতেই হবে। আবার চেরি ফল বলে কি বিক্রি করতেছেন, করম চা হাজার পরে রং টেক্সটাইল কালার এগুলো দিতে লাগবে না, বুঝেছেন? দই কেক পাউরুটি এই সবগুলোতে মেয়াদ দিতে হবে, মিষ্টি মিষ্টিও দিতে হবে, কবে কাজ তৈরি এগুলো। আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, কথা বললে বাড়িয়ে দেবে, এগুলো কারেকশন করবেন আজকে থেকে এখন থেকে, আর টাকাটা পরিশোধ করে দেবেন। পল্টন থানাধীন শান্তিনগর বাজারে আমরা অভিযান পরিচালনা করলাম, এইখানে এসে আমরা যেটি দেখলাম যে মেয়াদিত্বন ওষুধ যেটি 2021 সালে 2022 2023 সালে বিভিন্ন মাসে শেষ হয়েছে সেই মেয়াদিত্বন ওষুধগুলো সেলফে এক্সিবিট করেছেন বিক্রি করার উদ্দেশ্যে, এটি অপরাধ। একই সাথে আমরা দেখলাম যে বেকারি বেকারির যে বিভিন্ন কেক পাউরুটি বিস্কিট দই সহ অন্যান্য পণ্য সামগ্রী উৎপাদন করে বিক্রি করার উদ্দেশ্যে এক্সিবিট করেছেন সেখানে কোনো মেয়াদ উত্তনের তারিখ দেওয়া নেই, অর্থাৎ উৎপাদন মেয়াদ কোনো তথ্য নেই, একই সাথে বিএসটিআর লাইসেন্সও নেই, এবং চেরি ফল নাম দিয়ে করমচা যেন দেখতে খুব সুন্দর লাগে আকর্ষণীয় হয় এইরকমভাবে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ।